শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রিয়াসাতুজ্জামান, পিতার নাম মৃত আব্দুস সামাদ মোল্লা, মায়ের নাম হচ্ছে মৃত সকিনা বেগম। গ্রাম মশড়া, ডাকঘর লহগড়া, উপজেলা লহগড়া জেলা, তখন ছিল যশোর। আমি ছাত্র ছিলাম তখন, লহগড়া পাইলট স্কুল। আমি ছাত্রলীগ করতাম। 1971 সালে আর কি ভারতে যাই, ভারতের ট্রেনিং দেওয়ার পরে। কোথায় ট্রেনিং করছি? ভারতে। ভারতের কোন জায়গায়? দেরাদুন। আমরা ছিলাম মুজিব বাহিনী, কসুজ্জামান ছিল আমাদের কমান্ডার। আমরা আগস্ট মাসে বয়রাত থেকে অস্ত্র নিয়ে, ট্রেনিংয়ের পরে অস্ত্র নিয়ে আমরা দেশে আসি। দেশে আমাদের ক্যাম্প ছিল রামকান্তপুর, তিনার নেতৃত্বে। তারপরে আমরা 8ই ডিসেম্বর লোহাগড়া থানা আক্রমণ করি কসুজ্জামানের নেতৃত্বে। 10 তারিখে আমরা 8 তারিখে জায়গায় যুদ্ধ করলাম। 9 তারিখে আমরা রাত্রি নড়াল গেলাম। নড়াল দিয়ে আমরা ওইখানে যুদ্ধ করার পরে ডাকবাংলার থেকে কিছু রেঞ্জার পুলিশ আমরা অ্যারেস্ট করি পাকিস্তানি, তাদের ধরে আনি 70-75 জন আনি আমরা জেলখানায় দেওয়া হয়। তাদেরকে না মারি আমরা জেলখানায় দিয়ে দিই। তারপর বঙ্গবন্ধু দেশে আসলেন, বোধ হয় জানুয়ারির লাস্টের দিক যাই আমরা ঢাকা স্টেডিয়ামে অস্ত্র রবানি। আমরা আসি, আবার চাকরি দেওয়ার কথা বলেছিলেন, আমরা চাকরি করি নাই। আমরা তখন আর কি আসি, আবার লেখাপড়া শুরু করলাম। লেখাপড়া শুরু করে আর কি রাজনীতিতে ঢুকলাম। বর্তমান বাংলাদেশ নিয়ে আমরা তো, আমরা আশা করি যে আমাদের দেশে উন্নতি হোক, এবং বর্তমান সরকার যে কাজকর্ম করতেছে আমরা আশা করি এদের দ্বারাই দেশের উন্নতি হবে, এবং এরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমরা দেশটাকে আরও উন্নত করতে চাই। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মাদক আর নারী দর্শন, এই তিনটে দুর্নীতি আমরা চাই ওনার দ্বারা যাতে নির্মূল হয় বাংলাদেশের থেকে, দেশের লোক যাতে নিরাপদে থাকতে পারে, এটাই আমাদের আশা। আপনার পরিবারে আর কেউ মুক্তিযোদ্ধা আছে? আমার পরিবারে আমরা, আমার আপন 4 ভাই আমরা মুক্তিযোদ্ধা, এবং আমাদের স্বাস্থ্য ভাই, টাস্ত ভাই, পুয়ত ভাই, মামাত ভাই দিয়ে 15-16 জন আমরা সব ভারতীয় ট্রেনিং। আমার আমার আপন ভাই আছে তৈবর রহমান মোল্লা, আবু সিদ্দিক মোল্লা, আব্দুল রহক মোল্লা, আর স্বাস্থ্য ভাই আবুল কালাম আজাদ, আপন স্বাস্থ্য ভাই হাবিবুল হক মোল্লা, আর পুয়ত ভাই আছে কাজী ইসাক, স্বাস্থ্য ভাই আছে ফদুল্লক মোল্লা,
আকবর হোসেন মোল্লা, ডাক্তার রেজানুর রহমান, চাচা শাহাবুদ্দিন, এরকম সব আছে। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।